নমস্কার বন্ধুরা, আমার ডাইনিং টেবিলের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ বানাবো প্যাড়া। মন্দিরের পাশে যে প্যাড়াগুলো দেখতে পাওয়া যায় সেই প্যাড়া, এবং এই প্যাড়াটা বানাবো মিল্ক পাউডার দিয়ে। এটা বানানো খুবই সহজ আর এটা খেতে খুবই টেস্টি হয়। তো আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না প্লিজ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বেল বাটন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রেখে দিয়েছি। এখন এর মধ্যে 3 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গরম হওয়ার সাথে সাথেই আমি এর মধ্যে 1/4 কাপ দুধ দিয়ে দিলাম। দুধটা কিন্তু কাঁচা নয়, জাল দিয়ে ঠান্ডা করে রাখা। এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। যেহেতু আমি মিল্ক পাউডার দিয়ে তৈরি করব, তো 1/2 কাপ চিনিতেই কিন্তু হয়ে যাবে, কারণ মিল্ক পাউডারে এমনিই অনেক মিষ্টি থাকে। তো এখন এই 3টে জিনিস আমি ভালো করে স্প্যাচুলা দিয়ে নেড়ে মিশিয়ে ফেলবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম বাড়ানো যাবে না, একদম লো করাই থাকবে। তো দেখুন, সমস্ত জিনিস খুব ভালো করে যখন মিশানো হয়ে যাবে তখন এবারে এর মধ্যে ধীরে ধীরে মিল্ক পাউডার দিতে হবে। তো এগুলো একদম ভালো মতন মিশে গেছে। এখন মিল্ক পাউডারটা আমি অল্প অল্প করে দেবো আর অল্প অল্প করে মেশাবো। একসঙ্গে সবটা দিলে কিন্তু এর ভিতরে লাম্পস থেকে যাবে। আর এখানে আমি 2 কাপ মিল্ক পাউডার ব্যবহার করব। আমি এখানে আমুল স্প্রে ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো ব্র্যান্ড বেছে নেবেন। তো আমি দেখুন যেভাবে দিচ্ছি, একদম যাতে লাম্পস না থাকে সেই জন্যে অল্প অল্প করে ঢেলে ঢেলে এরম করে 2 কাপ মিল্ক পাউডার পুরোটাই আমি এর মধ্যে খাটিয়ে দেব। প্রথম অবস্থায় এটা একটু টাইট টাইট মনে হবে, কিন্তু সমস্ত মিল্ক পাউডারটা যখন মেশানো হয়ে যাবে তখন দেখবেন ধীরে ধীরে আবার ওটা লিকুইড হয়ে যাচ্ছে। তো দেখুন, মোটামুটি সমস্ত মিল্ক পাউডারটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে, মানে 2 কাপ দেওয়া হয়ে গেছে। এইবারে অনবরত শুধু আমি নেড়ে যাব। এটা কিন্তু স্প্যাচুলাটা একদম থামালে চলবে না, পরপর আমি শুধু নাড়তেই থাকবো। তো দেখুন, আমি যে এখন একটু টাইট টাইট মনে হচ্ছে, এরপর কিছুক্ষণ পরে কিন্তু এটা আবার লিকুইড ফর্মে চলে আসবে। এই যে দেখুন কেমন লিকুইড মতো হয়ে গেছে। কিন্তু স্প্যাচুলাটা এমনি চালাতেই থাকতে হবে, চালাতে চালাতে যতক্ষণ না পর্যন্ত সমস্ত মিল্ক পাউডারটা একসঙ্গে হয়ে মোটামুটি কড়াই ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত এরমভাবে টেনে নিতে হবে। এই প্রসেসটা করতে মোটামুটি 5 মিনিট মতো লেগে যাবে, 4-5 মিনিট তো লাগবেই। তো দেখুন, এরম করে ধীরে 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 আস্তে আস্তে এটার কালারটাও কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে আর মিল্ক পাউডারের মিশ্রণটা কিন্তু আস্তে আস্তে ঘন হচ্ছে। আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দেওয়ার পরে আবারও একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এরমভাবে দেখুন কয়টা কেমন ছেড়ে এসছে। কিন্তু এখন যতক্ষণ না পর্যন্ত হাতে নিয়ে দেখবেন যে একটু দলা পাকিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা নাড়তে থাকতে হবে। তো দেখুন, মোটামুটি 5 মিনিটের কাছে হয়ে গেছে আর এটাও কিন্তু অনেকটাই দলা পাকিয়ে এসছে। এইরকম অবস্থায় কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরেও আমাকে নাড়তে থাকতে হবে। এটা যদি বেশি কুক করা হয়ে যায় তাহলে কিন্তু এটা স্টিকি হয়ে যায়, আর মিল্ক পাউডার দিয়ে প্যাড়া বানালে যেটা হয় এটা খেতে খুবই টেস্টি হয়, কিন্তু মিল্ক পাউডারের প্যাড়াটা একটু স্টিকি হয়। তবে এই প্যাড়াটা কিন্তু অনেক দিন ভালো থাকে, মানে অনেক দিন রাখা যায়। আর এটা ছাড়া দুধ দিয়েও কিন্তু প্যাড়া বানানো যায়, সেই প্যাড়াটা বেশ সফট হয়, খেতেও খুব টেস্টি হয়। তবে কি, দুধের প্যাড়াটা বেশি দিন রাখা যায় না। সামনে জন্মাষ্টমী আছে, সামনে রাখি উৎসব আছে, তো আমি ভাবলাম কেউ যদি এই প্যাড়াটা বানিয়ে এখন থেকে রেখে দিতে চান তো রেখে দিতে পারেন। সেই জন্যই আজকে আমি এই রেসিপিটা শেয়ার করলাম, যদি কারোর উপকারে আসে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখুন আমার কিন্তু পুরো মণ্ডটা একদম তৈরি হয়ে গেছে আর এটা বেশ কিছুটা ঠান্ডাও হয়ে গেছে, কারণ গ্যাসটা কিন্তু আমি বেশ খানিকক্ষণ আগেই অফ করে দিয়েছিলাম। এখন এটাকে ভালো করে কেকে নিয়ে একটা পাত্রে ঢেলে দিতে হবে ঠান্ডা করবার জন্য। মোটামুটি একটু ঠান্ডা হওয়ার পর 2 হাতের মধ্যে ভালো করে একটু ঘি মাখিয়ে নিয়েছি। নিয়ে চামচের সাহায্যে অল্প অল্প করে তুলে আমি প্রথমে গোল গোল করে নেব। চামচের সাহায্যে তুললে কি হবে, প্রত্যেকটা প্যাড়ার সাইজ কিন্তু একই রকম হবে, মানে আমি 1 চামচ 1 চামচ করে তুলবো আর 1-1টা গোল পাকাবো। প্রথমে 1-1টা গোল গোল করে নিয়ে নেব, তারপর সেগুলোকে প্যাড়ার শেপ দেব। তো প্রথমে আমি 1-2টো প্যাড়া শেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমি প্যাড়াগুলোকে ঠিক কীভাবে বানাবো। তো হাতের মধ্যে যে গোলগুলো করেছিলাম সেগুলো হাতের মধ্যে একটু চেপে দিলাম, তারপর আঙ্গুল দিয়ে মাঝখানটা একটু গর্ত করে দিলাম। এরপর এই গর্তের মধ্যে কাজু অথবা কিশমিশ অথবা পেস্তা, যার যেটা পছন্দ হবে সেটা দিয়ে গার্নিশ করে দেবো, তাহলে দেখতে সুন্দর হবে।
তো আমার সব প্যাড়াগুলো তৈরি করা হয়ে গেছে। এখন এই প্যাড়াগুলোর মধ্যে আমি কাজু বাদামের টুকরো একটা একটা করে চেপে দেব, কারণ আমাদের বাড়িতে কাজু বাদামটাই সবাই খুব পছন্দ করে, তাই আমি কিশমিশ বা পেস্তা কোনোটাই দিলাম না। তো দেখলেন তো কত সহজে আমাদের প্যাড়া তৈরি হয়ে গেল, আর এই প্যাড়াটা কিন্তু খেতে খুবই টেস্টি, আর যেমন আমি বললাম প্যাড়াটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তাহলে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।